আগে শিল্পীরা কিভাবে গান গাইতো, কিভাবে কথা বলতো, সেটা কিন্তু প্রচার হইতো না, কারণ তখন ইউটিউবের যুগ ছিল না। বর্তমানে ইউটিউবের যুগ, এখন যেখানে যেভাবে শিল্পীরা গান করে আর শিল্পীদের সাথে যে আচরণই করা হয়, এটা কিন্তু ছড়াইতে কিন্তু সময় লাগে না। তো আপনাদের এই সিলেটের অঞ্চলে, তারপরে এইদিকে অনেক শিল্পীরা গান গায়। কিছুদিন আগে একটা শিল্পী গান করতেছে, মঞ্চের মধ্যে একটা লোক আইসা কিছু টাকা দিয়া তার সাথে একটু খারাপ ব্যবহার করছে, এটা ফেসবুকের মধ্যে ছেড়ে দিছে, ইউটিউবের মধ্যে ছাড়ছে, সারা বাংলাদেশের মানুষ নয় শুধু, বিশ্বের সবাই এটা দেখছে। শিল্পী কিন্তু ভালো গান গাইছে, কিন্তু ওই লোকটার জন্য এখন শিল্পীও খারাপ। তা আমরা গান গাইতে আসছি, দয়া করে এরকম কেউ ব্যবহার করবেন না মঞ্চে এসে, আপনাদের টাকার দরকার নাই, টাকা দিবেন না, টাকা না দিলে আরও বেশি খুশি, সমস্যা নাই, কিন্তু এরকম কোনো আচরণ যেন না হয়। এখানে অনেক ক্যামেরা আছে, দয়া করে এর আগের স্টেজে আগের মঞ্চে যেটা হয়েছে এরকম লোক যেন মঞ্চের মধ্যে না ওঠে, এটাই আমার কমিটি আজকে যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে গান শুনছেন পরিবেশ দিয়ে, এবং মোয়ালি শাহ বাবার নামে আস্তানা আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো ইয়ামিন সরকার যেভাবে গান করছে, আসলে এই দিকের মানুষ কি গান পছন্দ করে, কোন রকম গান পছন্দ করে, এটা ভাব আমি বুঝি না, কারণ এদিকে খুব কম আসা হয়, আমার একেবারেই কম আসা হয়। তো চেষ্টা করবো একটি মুর্শিদি গান রাখার, তারপর একটি বিচ্ছেদ গান করবো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে দেশে যায়। আমার মন
যায়।